जय राम रमा रमणम समनम भवताप भयाकुलपाहि जनम अवधेश सुरेश रमेश विभो शरणागतमागत पाहि प्रभो। ভারতীয় সংস্কৃতি কাহিঁ কেতে পুরোনা হাজার হাজার বর্ষর সংস্কৃতি, আর সে সংস্কৃতি নে জনে মর্যাদা চরিত্র হোছন শ্রীরাম। মর্যাদা পুরুষোত্তম হিসাবে ই মাইট ই দেশ তাঁকু জনে আদর্শ পুয়ো, জনে ভাই, জনে বর, জনে বাপা, জনে রাজা আর জনে যোদ্ধা হিসাবে সবু হিসাবে আদর্শ চরিত্র হিসাবে দেখি আসিছে পিঢ়ি উতারু পিঢ়ি। শ্রীরামকর চরিত্র প্রভাব সমস্তঙ্কর উপরে রহি আসিছে ই দেশ নে। আর হেতির লাগি সে সংস্কৃতির আর সভ্যতার সে মর্যাদা চরিত্রঙ্কর আজ যেতেবেলে জন্মদিন পুরা উৎসব বাগির মানুছে সারা দেশ। ভারতীয় চিন্তচেতনার অগ্রপূজ্য মহানায়ক সে আজ তাঁকু সমস্তে আরাধনা করুছন জুহার। আপন মানুষ স্বাগত করুছ মুই পল্লবী হোতা, আপন মানে দেখুছন আমার টুকেল পাওয়ার পহরা। মঙ্গল ভবন অমঙ্গল হারি, দ্রবহুষ দশরথ অজির বিহারি। ভারতর গাঁ গাঁনে ঘরে ঘরে ছুয়ানু বুঢ়া শঙ্কর মোহনে ই পদক সবুঠানু জনাশুনা গীতায়। রাম শব্দর উচ্চারণ নেকা শঙ্কর মন ভিতরে গোটে নির্দিষ্ট ব্যক্তিত্বর ভাবনা আসিথিসি। আমার সংস্কৃতি উপরে সেটা হি হেউছে শ্রীরামকর প্রভাব। আজ রাম নবমী, কিম্বদন্তী হিসাবে আজির দিনে মহারাজ দশরথঙ্কর পরিবার নে রাম ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন চারি ভাই জন্ম হইলে। তাঁর জীবনকে নেইকি বহুটি কিম্বদন্তী রয়েছে, সেটা কাহাকে অজনা নাইন। বাকি আজঠানু আমার পশ্চিম ওড়িশানে গাঁ গাঁনে রামলীলা নাট মানে মূল হইযা। রামায়ণর প্রতিটা চরিত্র জীবন্ত হইযা। লোকে ফের ধর্মর জয় আর পাপর ক্ষয় ই কথাকে বন্ধঘাট নু ছক তক, ঘরদুয়ার, স্কুল, কলেজ সবুয়াড়ে হেবে। কিম্বদন্তীর কিছুটা চরিত্র সভ্যতাকে এন্তা হিসাবে প্রভাব পকাই পারসি যে এইটা বিশ্বর গোটে বিরল কথা হিসাবে উদাহরণ হয়ে পারিছে। বাকি সময় আসিছে রামকর আর তিনি ভাইঙ্কর জীবন চরিত্রকে মনুষ নিজর জীবনে ওয়েতকা নু ওয়েতকা উতরাই আনু। রাম যে নাটাকে শান্তি, মৈত্রী, একতা আর উন্নতির প্রতীক, সে সবুকে মনুষ সার্থক করু। রামচরিত মানসর যেন অমর উক্তি রহিছে, রঘুকুল রীত সদা চলি আই, প্রাণ যায় পর বচন না যায়। মনুষ সে কথাকে নিজর জীবনে বি লাগু করি পারবারটা হি বহুটি বড় কথায়। ই উক্তিরে গাজন ওড়িয়া বর্ণনা রহিছে, রঘুকুল রীতি এ যে কথা চিরন্তন, জীবন যাউ পছে নটলে বচন। ইটা হি জীবনর আদর্শ।